সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম এই পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম। তো এর আগে এই ফার্মের অনেকগুলো পর্ব আপনাদের দেখিয়েছি, পূর্বের ন্যায় এই ফার্মের যে মালিক আছে আপনাদের সবার প্রিয় কাদের কাকা, আবারও বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন সবার প্রিয় কাদের কাকা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি সব মিলে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? গরুর ব্যবসা, খাদ্যের ব্যবসা, বিভিন্ন ব্যবসার সঙ্গে তো এখন নিজেকে সংযুক্ত করছেন। চলছে, সবগুলোই ভালো চলছে। আমার সপ্তাহে কয়েকটা গাভীও নিয়ে আসছে। এবার সপ্তাহে গাভীও নিয়ে আসছেন? অনেকেই চায়, তো পরিচিত লোকজন আছে। হ্যাঁ, তো 7টা গাভী সপ্তাহে নিয়ে আসছে। ওগুলো হয়তো আর দেখানো হবে না, নেক্সট একদিন দেখাই দেবো না। আপনাকে তো একদম গাভী দিয়েই শুরু করছিলেন এই সেক্টরের পদার্পণ। আচ্ছা, তো এখন সার গাভী সবকিছু দর্শক পাবে। সবগুলোই মোটামুটি রাখার চেষ্টা করবো। তো আজকে তো আমরা সার গুরু দেখাবো। হ্যাঁ, সার গুরু দেখাবো। বেশ কিছু বিগ বিগ সাইজের, ছোট ছোট সাইজের সব ধরনের গরুই আছে, যেগুলো দর্শকদের আজকে দেখানো হবে। তো চলেন গরুগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। ঠিক আছে। ভিডিওর শুরুতেই কালো রঙের একটা হেলদি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন। এটা মূলত আপনার শাহিয়াল, শাহিয়াল বাট একটু ক্রস আছে। হ্যাঁ, নাভি কম্বল বা বডি টাক্সার সব শাহিয়াল, চোটে গিয়ে একটু ক্রস বোঝা যায়। আচ্ছা, কিন্তু গরু ভালো জাতমানের গরু, দাঁত পড়েনি। বয়স কেমন? বয়স দাঁত হয়নি এখনো, দাঁত হয়ে যাবে, সময় হয়ে গেছে। 6 মাসের প্রজেক্টেও কি এগুলো রেডি হয়ে যাবে? এসব গরু 6 মাসের প্রজেক্ট, আসলে এগুলো 6 মাসের প্রজেক্ট রেডি হয়ে যাবে, বাট প্রজেক্ট এগুলোর 1 বছর, 1 বছর কুরবানির টার্গেট। তো জাতমানের গরু 6 মাসের প্রজেক্ট আসলে কিছু করা যায় না। 6 মাসের প্রজেক্ট নিতে হলে শর্ট গরু নিতে হবে, দেশীয় কোয়ালিটির গরু বা 4 দাঁত এই জাতীয় গরুগুলো, যেগুলো শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে। তো এটার ট্যাগ নাম্বার 441, 1,35,000 টাকা দাম। 1,35,000 টাকা নির্ধারিত রেট। জি, সিরিয়ালের 1 নম্বর গরু এটা, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 2 নম্বরে মাশাল্লাহ চমৎকার হেলদি একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, বেশ নাদুস নাদুস হয়ে উঠছে গরুটা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা শাহিয়াল, শাহিওয়াল একদম অরিজিনাল জাতমানের পারফেক্ট একটা শাহিয়াল। হ্যাঁ, দাঁত দুইটা, দুই দাঁতের গরু, বডি অলরেডি চলে আসছে, বডির ফ্রেম, বডির কোয়ালিটি গরু সব দিক থেকে পারফেক্ট, গ্রোথ এখন রানিং আছে। আচ্ছা, বাট এটা আপনার তৈরি হবে 2023 সালে, 23 সাল টার্গেট গরু, সাল তৈরি হবে, 424 নম্বর ট্যাগ, 2,00,000 টাকা দাম নির্ধারণ করা, নির্ধারিত রেট 2,00,000 টাকা। জি, সরাসরি এসে যদি কেউ গরুগুলো দেখে সব থেকে বেশি পছন্দ হবে, বেশি পছন্দ হবে, এবং গরু লালন পালনের গরু এটা। আচ্ছা, এটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বরে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, সুঠাম দেহের, এই গরুটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটাও আপনার শাহিয়াল গরু, শাহিয়াল জাতের একটা গরু, কলকম্বল ভেস্ট, না ডাবল নাভি আসছে, বাট এখন তৈরির সময়, তৈরি ফ্যাটানিং উপযুক্ত গরু, এগুলো ফ্যাটানিং উপর দাঁত হয়নি এখনো গরুটার। আপনার 430 নম্বর ট্যাগ, 1,75,000 টাকা দাম নির্ধারণ করা আছে। গরু পালতে হলে এরকম ফ্রেম জাত ধরে গরু খরিদ করতে হবে, তাহলে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে, রেজাল্ট পাবেন, নইলে সম্ভব না। আচ্ছা, তো দাম রাখছেন এটা 1,75,000 টাকা নির্ধারিত রেট, সাইড করে দেন, 4 নম্বর। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটা সম্পর্কে দর্শকদের বলবেন, কোন জাতের গরু এটা? এটা শাহিয়াল, দাঁত শাহিয়াল, শাহিয়ালটার দাঁত পড়েনি, একদম জাতমানের একটা গরু। হ্যাঁ, কোয়ালিটিতে স্পেশাল, আপনার মাথার ব্রিডটা পড়ছে অনেকটা ব্রাহ্মাস টাইপের ব্রিড, এবং গরুর গ্রোথটা অনেক ভালো। 420 নম্বর ট্যাগ, এটার দাম নির্ধারণ করা আছে 1,75,000 টাকা, 1,75,000 টাকা পরপর দুইটা গরু দেখলাম। জি, কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় দুইটা গরু একসঙ্গেও নিতে পারবে। জি, এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওইটা দেখাই। ঠিক আছে। এই পাশে আজকের প্রোগ্রামের 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল জাতের একটা শাক গরু, সব গরুই শাহিয়াল, কোনোটার দুই দাঁত, কোনোটার দাঁত পড়েনি, সবগুলো জাতমানের। এটা 440 নম্বর ট্যাগ, 1,60,000 টাকা দাম নির্ধারণ করা আছে। আপনার অনেকটা বডি বিল্ডার টাইপের গরু, এটা মানে হেলদি টাইপের গরু হবে এগুলা। জি জি, অলরেডি শরীরে মানে মোটা মাংস লাগা শুরু হয়ে গেছে, আর চোটটা সব থেকে দর্শনীয় হবে, উঁচা চোট হবে, এটা উঁচা চোট হবে। তো এটা আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু, দাম 1,60,000 টাকা। জি, সাইড করে দেন, 6 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বর একটা কিউট গরু আপনি নিয়ে আসছেন, নাভি কম্বলও বেশ ঝুলন্ত আছে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল, হ্যাঁ শাহিয়াল, অত্যন্ত মানসম্মত শাহিয়াল, এবং গলকম্বল আর চোটে স্পেশাল, মাথার দিকটা সব থেকে দর্শনীয়, বারে গরু দুই দাঁত, 457 নম্বর ট্যাগ, 1,60,000 টাকা দাম নির্ধারণ করা আছে। গরুতে জাতমান পারফেক্ট দেখে একদম মোলায় মনে হচ্ছে, কোনো দর্শক চাইলেই নিতে পারে। আজকের প্রোগ্রামের 6 নম্বর গরু, দাম 1,60,000 টাকা। জি, এটা সাইড করে দেন, 7 নম্বরটা দেখাই।
এই পাশে সাত নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন আমাদের সামনে, এই গরুটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন। শাহিয়াল, শাহিয়াল যা আছে সবই শাহিয়াল, সব শাহিয়াল এবং মানসম্মত শাহিয়াল, কোনো অ্যাভারেজ কোয়ালিটি বা কোনো লোকাল কোয়ালিটির গরু নেই। এটার মাথার দর্শনীয় দিক সব থেকে ভালো, আর বিশেষ করে এর পাগুলো আর নাভিটা আসছে ডাবল, বাচ্চা স্টাইপের গরু, দাঁত পরেনি। গরু বিশ্লেষক যারা আছে তারা দেখলেই বুঝতে পারবে। এটার ট্র্যাক নাম্বার 407, 150,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 150,000 নির্ধারিত রেট। জি, এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। ঠিক আছে, এই পাশে আরও একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, সিরিয়ালের 8 নম্বর গরু হবে এটা, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও শাহিয়াল, বাচ্চা গরু, এটার সেকেন্ড স্টেজে আছে এটা। বাটের গলকম্বল নাভি থেকে শুরু করে ওর যে ফ্রেম, গরুটা 23 সালে একদম সর্বোচ্চ শৃঙ্গে তৈরি হয়ে যাবে। গরু এখনো যে সময় আছে একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তবে কি আরাক ইয়ার্স রাখতে পারলে আরো বেস্ট হবে, 24 টার্গেটে রাখলে। এটার ট্যাগ নাম্বার 445, 125,000 টাকা দাম নির্ধারণ করা আছে। এর গ্রোথ বডি ওয়েটের উপরে দর্শক চাইলে 23ও রাখতে পারে, 24 উপলক্ষেও রাখতে পারবে। দাম রাখছেন 125,000 টাকা। 125,000 টাকা। আর যে গরুগুলো দেখানো হচ্ছে, বাট এই গরুগুলো যদি আমি লাইভ ওয়েট ক্যালকুলেশন করি, বাট কয়েকটা গরু আমি অলরেডি করছি, মোটামুটি সব 450-এর মধ্যেই আছে। তারপরে যেহেতু আপনার এখানে লাইভ ওয়েট মেশিন আছে, কেনার পরে কেউ চাইলে স্কেল করেও নিতে পারে, করে নিতে পারবে। আমি বেশ কিছু গরু আমি ক্যালকুলেশন করছি সব 450-এর মধ্যেই, বাট রাখাই গরু 450-এর মধ্যে কেউ বিক্রি করার ক্ষমতা নেই। কুরবানের সময় যেই বিক্রি করলে ইয়ে করা যায় না, রেডি গরু করা যায়, রাখি গরু করা যায় না, বাট এই গরুগুলোতে কেনাতে সাশ্রয়। আচ্ছা, ক্যালকুলেশনের পরে যেটা আমি বুঝলাম, এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে 9 নম্বর ওইটা দেখাই। এই পাশে সিরিয়ালের 9 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, হাতে পায়ে লম্বা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, শাহিয়াল, শাহিয়াল গরু, বাট গরুটার গায়ে যে একটা এক্সট্রা যে কালার আছে, বাট যে রং আছে এটা ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না, বাট সরজমিনে আসলে এটা এক্সট্রা ছাপটা চোখে লাগবে, ছাপটা চোখে লাগবে, বাট এটার মধ্যে গরু আছে, অনেক কোয়ালিটি ফুল গরু। এটার ট্যাগ নাম্বার 439, 155,000 টাকা দাম নির্ধারণ করা। দাঁত হয়েছে কি? দুই দাঁত পড়ছে, দুই দাঁত পড়ছে, ফ্যাটানিং উপযুক্ত করে এটা। জি, তো এটা সাইড করে দেন, সিরিয়ালের 10 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 10 নম্বরে আরও একটা 10 নম্বরের মতোই গরু নিয়ে আসছেন, কারণ 10 নম্বর সবসময় স্পেশাল কিছুই হয়ে থাকে। জি, এটা স্পেশাল গরু, এটা যতগুলো গরু আছে তার মধ্যে হাইট প্লাস এর বডি টাক্সার বা জাতমানের দিক থেকে এক কথা স্পেশাল, বাট এটা গরু কোয়ালিটি একদম, একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিয়ে 403 নম্বর, 2,05,000 টাকা দাম নির্ধারণ, 2,05,000 টাকা নির্ধারিত রেট। আর গরুটার বয়স কেমন? বয়স দুই দাঁত পড়ছে, রিসেন্ট দুই দাঁত পড়ছে, অনেক ভালো এবং কোয়ালিটি ফুল একটা গরু হবে এবং বিগ বাজেটের গরু হবে, সরাসরি কেউ এসে দেখলে সব থেকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তো এবার আরও বেশ কিছু গরু আছে, চলেন ওইগুলো দর্শকদের দেখাই। ঠিক আছে, এই পাশে সিরিয়ালের 11 নম্বরে আরও একটা লাল রঙের গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ওটাও আপনার শাহিয়াল, রেড কালারের শাহিয়াল, বাচ্চা গরু, দাঁত পরেনি, বাট জাত। আর এই টাইপের গরুগুলো মার্কেটে গিয়ে প্রচুর কম্পিটিশনে কিনতে হয়, মানে সব রং কিনে ফেলে এই গরুগুলো থেকে, সবার চাহিদা থাকে, চাহিদা থাকে বেশি থাকে প্রচুর। বাট এটা 414 নম্বর থেকে 1,45,000 টাকা দাম নির্ধারণ করা আছে, 1,45,000 নির্ধারিত রেট। আজকের প্রোগ্রামে কি কোনো অফার আছে? অফার বলতে কি, আসলে অফার ভালো জিনিসই অফার দেওয়া সম্ভব হয়, দেওয়া যায় না, যেগুলো চলে না মার্কেটে আসলে সেইগুলোতে ডিসকাউন্টের অফার চলে, বাট যতটুকু সম্মান করা যায় সবাই সম্মান একটু করে দিবেন, গাড়ি ভাড়া থেকে শুরু করে আদার সেগুলো দেখব, ভালো জিনিস দিতে পারে না, ডিসকাউন্ট দিতে পারে না। তো এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। ঠিক আছে, এই পাশে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভি কম্বলে বেশ ঝুলন্ত, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা নকল ব্রাহ্মা, নকল ব্রাহ্মা, দেখতে ব্রাহ্মার মতো, বাট শাহিয়াল গরু, দাঁত দাঁত হয়েছে কিনা দেখি নেই, বাট এর সামনের দিকটা দর্শনীয় গরু হবে, গরু বেশি বড় হবে না কিন্তু গরু একদম ছোটাম হবে এবং সৌন্দর্যের একটা গরু হবে। ট্যাগ নাম্বার 405, 135,000 টাকা, 135,000 নির্ধারিত রেট। জি, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে একদম লাল টকটক আরও একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিয়াল, শাহিওয়াল, বয়স? শাহিয়াল, বয়স, দাঁত পরেনি, একদম অরিজিনাল জাত, 2 সপ্তাহে গরুটা কেনা, বাট গরুটার গায়ে একটা লাম্পির দাগ ছিল একদম প্রায় শেষ। আচ্ছা, আর 1 সপ্তাহের মধ্যে এটা ক্লোজ হয়ে যায়, বাট এটার মধ্যে গরু আছে, 455 নম্বর ট্যাগ, 1,55,000 টাকা, 1,55,000 টাকা নির্ধারিত রেট, কেউ চাইলে বুকিং করে নিতে রাখতে পারে। জি, তো এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। কেউ চাইলে আমি 10 দিন রেখে এটাকে সুস্থ করে দিতে পারি, একদম দিতে পারবেন 10 দিন। এই পাশে সিরিয়ালের 14 নম্বর আরও একটা লাল রঙের গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। ওটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল গরু, বয়স? বয়স, দাঁত হয়নি, বাচ্চা স্টাইপের গরু, ওর মাথাটা বড় গরুর যে মাথার যে ব্রিড সেইটা, টেস্ট প্যাটার্নিং গরু এটা, আমি কয়েকটা গরু এর আগে বিক্রি করছি, এর যে মাথার দর্শনীয় দিক আছে ওই বড় গরু গরুগুলোর সেম, যেগুলো আপনার 2,80,000-2,50,000 দাঁত পরেনি সেই স্টাইপের গরুগুলো। আচ্ছা, তো এটা এখনো দাঁত পরেনি, 1,30,000 টাকা, 1,30,000 নির্ধারিত রেট। সাইড করে দেন, পরেরটা দেখ।
এই পাশে সিরিয়ালের 15 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার সাহিওয়াল গরু। সাহিওয়াল গরু, সাহিওয়াল গরু একদম অত্যন্ত জাতমান এবং কোয়ালিটি গরু, কোয়ালিটি সম্পূর্ণ গরু, দাঁত পড়েনি এবং রেড কালারের গরু। হ্যাঁ, মানে গরুতে কোনো কোয়ালিটিতে কোনো কম গরু। বিশ্লেষক যারা আছে তারা দেখে বুঝবে জাতমানের গরু। এটা একটা 1 নম্বর 408, 1,40,000 টাকা দাম। 1,40,000 নির্ধারিত রেট। জি জি। আচ্ছা, এবার বেশ কিছু বাচ্চা আকৃতির গরু আছে, ওইগুলো দেখাই চলেন। ঠিক। এই পাশে আর একটা বাচ্চা আকৃতির গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এগুলো আপনার সাইহেলের বাচ্চা, 4টা বাচ্চা আছে, বাচ্চা আমি দেখাই 4টা। আচ্ছা, বাচ্চা 4টি একদম স্পেশাল বাচ্চা। স্পেশাল, হ্যাঁ। এগুলো 23 সাল হবে না, 24 সালকে কেন্দ্র করে বাজারে রানিং করতে চান বা লং মেয়াদি গরুর প্রজেক্টে নিতে চান সেগুলো করতে পারেন। তবে 23-এ চলে যাবে, 23-এও হবে, কিন্তু ভবিষ্যৎ দেখতে হলে 24 নিয়ে কাজ করতে হবে। এটার ট্যাগ নাম্বার আপনার 442, দাম নির্ধারণ করা আছে 1,15,000 টাকা। 1,15,000 নির্ধারিত রেট। জি জি জি। পাশে আর একটা কিউট বাচ্চা আছে, চলেন ওইটা দেখাই। ঠিক আছে। এই পাশে আরো একটা লাল টকটকা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার সাহিয়াল, সিন্ধি সাহিয়াল বলে যে, এটা সেই সিন্ধি সাহিয়ালের, সিন্ধি সাহিয়ালের একটা বাচ্চা, সাহিয়ালের বিট, 425 নম্বর ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 1,00,000 টাকা। এটাও সেম 24 প্রজেক্টের গরু, 24 প্রজেক্টের গরু, 23-এও চলে যাবে, কিন্তু এর কালারটা দিন যাবে তত ডিপলি হবে, এর কালার চেঞ্জ হবে না। কেউ চাইলে এই গরুগুলো নিয়ে কাজ করতে পারে। জি। এই পাশে আরও 2টা গরু আছে, চলেন ওই 2টা দেখ। এই পাশে আরও একটা কিউট বাচ্চা আপনি নিয়ে আসছেন, নাভি কম্বলে বেশ ঝুলন্ত, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। আপনার সাহিয়াল, সাহিয়ালের সর্বোচ্চ ব্র্যান্ড এবং কোয়ালিটিতে 100-100। আচ্ছা, এইটাগুলো হচ্ছে গরু, এগুলো অরিজিনাল জাতমানের গরু, 435 নম্বর ট্যাগ, 1,25,000 টাকা দাম নির্ধারণ করা। লং টাইম লালন পালন করার জন্য আদর্শ গরু এগুলা। জি জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরের যেটা আছে ওইটা দেখাই। ঠিক আছে। এই পাশে হুবহুব ওরকম দেখতে আরও একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার সাহিয়াল, বাট বয়সে 1-2 মাসের তারতম্য হতে পারে, বাট গরু 2টার সেম, এটার জাতমান, ওইটার থেকে আরেকটু একটু ব্রিড ভালো আছে, বাট সার্বিক দিক মিলে গরু বলো 447 নম্বর ট্যাগ, 1,35,000 টাকা দাম নির্ধারণ করা। কেউ চাইলে 2টা গরু জোড়ায় নিতে পারবে। জি জি। আচ্ছা, তো এবার সবশেষে একটা বকনা আছে বোধহয়, চলেন বকনাটা দেখাই। জি। এই পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন, বেশ লম্বা একটা গরু, এটা কোন জাতির গরু? এটা আপনার ফিমেল বেবি বকনা, ফিমেল বেবি বকনা। সাহিয়ালের লাল ব্রিডটা মেলে সবসময়, কিন্তু সাদা কালোর যে সাপের ব্রিড সাহিয়াল মেলে না, বাট এইটা একদম 100 সাহিয়ালের বাচ্চা। আপনি যদি চান একে দিয়ে ওই ফ্রিজিয়ানের ব্রিড করাতে পারবেন, সাহিওয়াল গ্রামের ব্রিড করাতে পারবেন, গিরির ব্রিড করাতে পারেন, আপনার ইচ্ছা মতো কে ব্রিড করতে পারেন। জাতগণের জন্য একটা পারফেক্ট বাচ্চা। এর যে বডি, এর যে টাক্সার, এর যে বয়স যে আছে, এর ওভারই থাকবে অলওয়েজ টাইম বড়, আর গরু হবে বড়, আর বড় গরু মানে জাত উন্নয়নের ক্ষেত্রে বেস্ট। বাট এটা হচ্ছে পারফেক্ট একটা গরু, বকনা গরু। এর ট্যাগ নাম্বার হচ্ছে, সবশেষ একটা গরু, আমরা একটু দামটা বলে দেই, একটা দরকার নেই। আচ্ছা, ওর যেহেতু একটা বকনা গরু আছে, ওর দাম নির্ধারণ করা আছে 1,35,000 টাকা। 1,35,000 টাকা সবশেষ গরু এটা। তবে কেউ চাইলে স্পেশালি নিতে পারে, এটাকে যে কোনো কাজে ওকে লাগাতে পারে, সব কাজে এই গরুটা চলবে। জি। তো এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান। আচ্ছা, দর্শকদের বলবো, যারা গরু খরিদ কিনবেন, খরিদ করবেন, তারা সরজমিনে মাঠে আসেন, সরাসরি সচক্ষে দেখলে অনেকটা ভালো হয়। আমি বর্তমানে যে জিনিসটা দেখতেছি, অনেকেই বিভিন্ন সময় হাটঘাট থেকে বিভিন্ন ফুটেজের মাধ্যমে বা সরজমিনে গিয়ে চড়াও দামে গরু কিনতেছেন, আপনারা কিন্তু এখান থেকে আগাতে পারবেন না, কিন্তু যেখান থেকে কিনেন হঠাৎ থেকে কিনেন, কিন্তু ন্যায্য প্রাইসটা দেখে নেন, গ্রাম থেকে কিনেন ন্যায্য প্রাইসটা দেখে নেন, জাতমান ধরে একটু গরুগুলো খরিদ করার চেষ্টা করেন। আর যদি কারো গাভী গরু লাগে, যোগাযোগ করতে পারেন, গরু আছে, সব ধরনের গরু এখন আপনার কাছে পাওয়া যাবে, সবগুলোই পাবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।